আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশব্যাপী 2181টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আবেদনের শেষ তারিখ 25 মে 2021। চলুন বিস্তারিত তথ্যটি আমরা জেনে নিই। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 25 এপ্রিল 2021 এবং আবেদনের শেষ তারিখ 25 মে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা সকলেই থাকবেন। তো এই যে সার্কুলারটি দেখা যাচ্ছে, 3 মে 2021 তারিখে প্রকাশিত। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা 3 প্রশাসন। তো এইখানে বেশ কিছু পদের নাম দেওয়া আছে এবং পদের সংখ্যা দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা। আমি আবারও বলছি, ভিডিও ডিসক্রিপশনে আমি এই পোস্টের লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা খুব সহজে এই সার্কুলারটি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এখানে মোট 2টা সার্কুলার আছে, দ্বিতীয় আরেকটা সার্কুলার আছে। এটা এখানেও বেশ কিছু পদ আছে, মোট 9টি পদ আছে এখানে, এবং এরও আবেদনের শেষ তারিখ আপনার 25 মে 2021। তো আসুন প্রথম যে সার্কুলারটি সেটা নিয়ে আলোচনা করি। এইখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর শপ, এর অধীনস্থ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কম্পিউটার, অটোমোবাইল, আর এসি, এনভায়রনমেন্টাল এবং বিভিন্ন পদে সব মিলিয়ে মোট 157টি পদ এখানে আছে, 1057টি পদ এখানে আছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এই পদেরগুলোর বিপরীতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে পদার্থ ও রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম সার্কুলারটি। দ্বিতীয়টা হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে টিআর ইলেকট্রিক্স টেক, এর অধীনে আছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স। এই পদগুলো মোট হচ্ছে 1019টি। এখানে শিক্ষাগত যোগ্যতা পদার্থ রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তৃতীয় হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর টেক ল্যাবের, এখানে সিভিল 8টি আছে, এরপরে আছে আপনার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, এখানে মোট 105টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদার্থ রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বমোট এই যে তিনটি পদের সর্বমোট ক্যালকুলেশন হচ্ছে 2181টি। কীভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। এই যে dter.teletech.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 5 মে 2021 এবং আবেদনের শেষ তারিখ 25 মে 2021। আবেদন করতে আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার লাগবে। এরপরে যে সার্কুলারটি আছে সেটা হচ্ছে আপনার প্রথম যেটা আছে, কম্পিউটার অপারেটর 2টি, ষাট মুদ্রাক্ষরি কম্পিউটার 2টি, অফিস সহকারী 2টি এবং অফিস সহায়ক 3টি। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এটাও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কটি হচ্ছে tmed.teletech.com.bd, এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশিকা এখানে দেওয়া আছে। তো এই ছিল আসলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার সার্কুলারটি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্কুলারটি। যদি কোনো কারোর প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সকলকে ধন্যবাদ।